হ্যালো বন্ধু, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি লার্নিং। আজ আমি ক্লাস নাইন সেশন নম্বর 3.2 এই হেকর ফালোর 6 নম্বর কোশ্চেনটা করে দিম, যেটু একেবারে ইজি হয়েছে। ইয়াত কি কইছে? ইয়াত আছে 2x + 3y - 8 = 0, এটা রৈখিক সমীকরণ আছে। আর কইছে কি, দুটা চলক যুক্ত অন্য একটা রৈখিক সমীকরণ লাগে আমাক, যেটরে কি দেখাব পারো আমি কটাকটি করে এটা লেখা হব। যদি ইয়ারপর এটা রেখা আঁকো আর সেই নতুন সমীকরণের এটা রেখা আঁকো, তেতিয়া আমার কটাকটি করে রেখা হব, এবার সমান্তরাল হব আর এবার মিলি যাব। একদম ইজি বস্তু এইটা, খালি তোমাক দেখাব লাগে সমীকরণটো কি হয় হয়েছে, আর এই তুমি কোনো অঙ্ক করব নালাগে, লিখি দিলে হল হয়েছে। মই তো দেখাই আছো, তুমি চাই লওয়া এটা হয়েছে। সেম কুয়েশন মই কিতাবত উঠাই লৈছো। চা প্রথমে কি কইছে, দিয়া আছে কি এটা সমীকরণ আমাক দিয়াই আছে, 2x + 3y - 8 = 0। কি দিয়া আছে? 2x + 3y - 8 = 0। এতিয়া তোমার কোনো টেনশন নাই, এটা তোমার নাম্বার ওয়ান সমীকরণ, নাম্বার টু সমীকরণ লিখি দিলে হলো। এটা তুমি হয়েছে, এটা তুমি এই এক নম্বর লিখা, এক নম্বর কি কৈছে, কটাকটি করা রেখা। গতিকে ইয়াত লিখা তুমি কটাকটি করা রেখা, কটাকটি করা রেখা। সো কটাকটি করা রেখার বাবে সমীকরণটো লিখি দিয়া কি হব। এতিয়া চোৱা, রেখা কেতিয়া কটাকটি করে, দুটা রেখা কেতিয়া কটাকটি করে, যেতিয়া আমার a1/a2 ইজ নট ইকুয়াল টু b1/b2 হয়ে হয়েছে। এতিয়ালৈকে তুমি গম পাইছা সাগে, a1 a2 এইবিলাক কি বস্তু, হয় না নহয়, এইটো জানিব লাগিব, তেতিয়াহে তুমি অঙ্কটো পারিবা হয়েছে। এতিয়া চোৱা, a1/a2 ইজ নট ইকুয়াল b1/b2, এইটো কন্ডিশনত থাকিলেহে আমার কি হয়, রেখা দুটাই কটাকটি করে। সো আমার ইয়াত যেহেতু কৈছে কটাকটি করা রেখা, আমার কি কৈছে, কটাকটি করা রেখা। সো এইটো কন্ডিশনত থাকিব লাগিব। যদি ইয়াত চাও আমি a1 আমার 2, এইটুক আমার a1 কয়, এক নম্বর সমীকরণের প্রথমটুক a1, আর a2 আর এইটো b1 কিমান আছে, b1 আছে 3, আর c1 আছে আমার -8 হয়েছে। এতিয়া আমি এটা সমীকরণ লম, ধরা ইয়ার তলত আমি কিমান লৈছো, 5 লৈছো, আর ইয়ার তলত 7, এইবিলাক মিলে নাকি? এতিয়া 2/5 আর 3/7 মিলে নাকি? যেহেতু এটা নিমিলে, মানে a1/a2 ইজ নট ইকুয়াল টু b1/b2, c2 তুমি যি কোনো লওয়া পারা হয়েছে, এটু কব লওয়া নাই। a1/a2 আর b1/b2 যেহেতু নিমিলে, এইটাই হয়ে যাবো আমার। গতিকে আমি লম 5/7/6 হয়েছে, কিমান লম, 5x + 7y - 6 হয়েছে। এই প্লাস মাইনাস কি দেখা কব লওয়া নাই মোর, এটু তোমার নাম্বার টু ইয়াতে আমার মিলি যাব হয়েছে, না বুঝছে না, বোঝা নাই। 2/5 ইজ নট ইকুয়াল টু 3/7 হব, হ্যাঁ না হয়। সো এইটুই আমার কোটাকটি করে রেখার বাবে সমীকরণ হয়ে গেল। এইটু পরীক্ষাত এক নম্বরের কোয়েশন আহিব, তোমার দীঘলীয়াকে রামায়ণ লিখিলে আপনি হয়েছে, যি জানা ইয়াত লিখি দিবা হেক এক নম্বরের কারণে। এটা আহিল আমার সমান্তরাল লেখা হয়েছে, এটা কি আহিল আমার সমান্তরাল লেখা, সমান্তরাল লেখা। এটা সমান্তরাল লেখা আরো সহজ, সমান্তরাল লেখা কি হয়েছে, সমান্তরাল লেখার কারণে আমার কি লাগে, সো সমান্তরাল লেখার কারণে আমার লাগে a1/a2 ইজ ইকুয়াল b1/b2 ইজ নট ইকুয়াল c1/c2, এই দুটা একে হব লাগিব, হ্যাঁ নহয়। সো একে করবর কারণে ইয়াত 2 আছে, ধরা আমি ইয়াত 4x দিম, এটা 2/4 মানে হাফ হব আমার, 2/4 মানে কিমান, 2/4 মানে কিমান, কাটাকাটি করলে হাফ হয়েছে, সেম। গতিকে ইয়াতে হাফ বনাব লাগিব আমি, সো প্লাস ইয়াত 3 আছে, গতিকে আমি দিম 6, 2/4 আর 3/6 একই বস্তু, কাটাকাটি হলে হাফ হয় ইয়াতো, আর সি জি দিয়া দিয়া আর হয়েছে, খালি 8 নহলে হল হয়েছে। সো আমি কিমান সি দিম, কিমান ধরা 3 = 0, এটু ওয়াই লিখিব লাগবে হয়েছে, এটা আমার 3 নম্বর সমীকরণ ধরা হয়েছে। এতে মিলি গেল না, a1/a2 b1/b2 আমার মিলে, কিন্তু c1/c2 নিমিলে, হ্যাঁ না হয়। a1/a2 মানে 2/4 মানে হাফ, আর 3/6 মানে হাফে হয় আমার, হাফ মানে আধা হয়েছে, 2/1 হয়, ও 1/2 হব হয়েছে। এতিয়া চোৱা 3 নম্বর হয়েছে, 3 নম্বর কি হয়েছে, মিলি যাওয়া রেখা, মিলি যাওয়া রেখা। যদি বুঝি নপা কমেন্ট করবা, মই আকৌ এটা ভিডিও বনাই দিম, ভালকে বুঝাই দিম হয়েছে। আর এনেকা কোয়েশন বহুত কম আহে, আহিলে এক নম্বর আহে হয়েছে। এতে মিলি যাওয়া রেখার কারণে আমার কি হওয়া লাগবে, a1/a2 ইজ ইকুয়াল
বি ওয়ান বাই বি টু ইজিকুয়াল সি ওয়ান বাই সি টু হব লাগবে, যেহেতু এই তিনটা কন্ডিশন থাকবে লাগবে। গতি চা টুর ঠাইত আমি ফোর লিখিম, কি লিখিম, ফোর প্লাস থ্রি ঠাইত সিক্স ইয়ার ডাবল লিখি আসো চারি, দুই টুর ঠাইত আমি ফোর লিখিছো কাটাকাটি করলে হাফ হব, থ্রি ঠাইত আমি সিক্স লিখিছো কাটাকাটি করলে হাফ হব, সেম বস্তু মাইনাস। এটা আমি এইটোর ঠাইত কি লিখিম, সো এইটোর ঠাইত কি লিখিম, এইটোর ঠাইত আমি লিখিম সিক্সটিন, এইটো কাটাকাটি করলে আমার হাফ হব ইকুয়াল জিরো, সো ইয়াত আমি ফোর নম্বর দিব পারিম, হয়েছে, মিলি গেছে না? এ ওয়ান বাই এ টু মানেও হাফ, বি ওয়ান বাই বি টু মানেও হাফ, আর সি ওয়ান বাই সি টু মানে আমার হাফ হব। গতি এইটো কন্ডিশন হইলে আমার ওইটো হয়ে যাবো, বুঝছে? আর এক নম্বর কুয়েশন আহে, এইটু বেশি ডাঙর নহয়, গতি এনেকৈ করবা, হয়েছে? সো যদি তোমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবা, কমেন্ট করে শেয়ার করবা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। Through the highways, till my shadow turns to sun rays.